আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজ, এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেল এবং এমটি টিচিং মিডিয়া ইনস্টাগ্রাম আইজিটিভিতে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে চূড়ান্ত সাজেশনস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2019, পরীক্ষা 2021। অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2019, এটা কিন্তু পরীক্ষা হচ্ছে এটা 2021-এ, আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ বর্ষের পরীক্ষা হবে 21 তারিখ, অর্থাৎ 21শে সেপ্টেম্বর। এটা চূড়ান্ত সাজেশন, আর বিষয়কোডটা দেওয়া আছে 121-603। এই সাজেশনটা 99 ভাগ কমন পড়বে ইনশাআল্লাহ। তাহলে আমরা সাজেশনটা দেখে নেই। সাজেশনে দেয়া সকল প্রশ্ন 99 ভাগ কমন উপযোগী এখানে বলা আছে। প্রথম অধ্যায়, মুঘল ইতিহাসের উৎসসমূহ। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে, 1. ভারতবর্ষে মুঘল ইতিহাসের উৎসসমূহের নাম লিখো। 2. তুজুক ই বাবর কি? 3. তুজুক ই জাহাঙ্গীরি কি? 4. আবুল ফজল কে ছিলেন? 5. রিয়াজুস সালাতিন গ্রন্থের রচয়িতা কে? হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে? সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলা 6টা হচ্ছে অতি সংক্ষিপ্ত। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, তুজুক ই বাবরি গ্রন্থ সম্পর্কে লিখো, আবুল ফজলের পরিচয় দাও। রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে 99 ভাগ কমন ইনশাআল্লাহ। ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের কৃতিত্ব মূল্যায়ন করো। তারপর দ্বিতীয় অধ্যায়, মুঘলদের আবির্ভাব। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, মুঘল শব্দটি কোথা থেকে এসেছে? মুঘলদের আদি নিবাস কোথায়? সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, মুঘল আমলে বাংলার রাজনৈতিক অবস্থা আলোচনা করো। রচনামূলক, 1. মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও। তৃতীয় অধ্যায়, বাবর। অতি সংক্ষিপ্ত, বাবর কে ছিলেন? বাবর শব্দের অর্থ কি? সম্রাট বাবরের পূর্ণ নাম কি? ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? লুদি বংশের শেষ সুলতান কে ছিলেন? খানুয়ার যুদ্ধ সংঘটিত হয় কবে? সংক্ষিপ্ত প্রশ্ন, বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলো লিখো। রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে 2টা দেওয়া হয়েছে। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো। সম্রাট বাবরের ভারত অভিযানের ও এতে সাফল্যের কারণসমূহ বর্ণনা করো। চতুর্থ অধ্যায়, হুমায়ুন ও শেরশাহ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, হুমায়ুন শব্দের অর্থ কী? শেরশাহের বাল্য নাম কী ছিল? কনৌজের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করে? সংক্ষিপ্ত প্রশ্ন, মুঘল আফগান দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। কবুলিয়ত ও পাট্টা কী? রচনামূলক, হুমায়ুন ও শেরশাহের মধ্যে সংঘর্ষের বিবরণ দাও। শেরশাহের সাফল্যের কারণ লিখো। পঞ্চম অধ্যায়, মহামতি আকবর। অতি সংক্ষিপ্ত, আকবরের জন্ম হয় কোথায়? মুঘল প্রশাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মনসবদারি কথাটির অর্থ কী? কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? বৈরাম খান কে ছিলেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সংক্ষিপ্ত প্রশ্ন, বৈরাম খানের পরিচয় দাও। আকবরের দিন ই ইলাহি সম্পর্কে সংক্ষেপে লিখো। মসনবদারি প্রথা কী? রচনামূলক প্রশ্ন, সম্রাট আকবরের ধর্মনীতি ব্যাখ্যা কর। ষষ্ঠ অধ্যায়, জাহাঙ্গীর। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীরের পূর্ণ নাম কী? দম্বর উল আমল কি? ইউরোপীয়দের মধ্যে কারা প্রথম ভারতবর্ষে আসে? নূরজাহানের পূর্ব নাম কি? সংক্ষিপ্ত প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের কতটা প্রভাব ছিল? বারবুইয়া কারা? রচনামূলক প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের বিবরণ দাও। সপ্তম অধ্যায়, শাহজাহান। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, স্থাপত্যের রাজপুত্র বলা হয় কাকে? দেওয়ান এ আম কে নির্মাণ করেন? আগ্রার তাজমহল কে নির্মাণ করেন? ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? সংক্ষিপ্ত প্রশ্ন, মমতাজ মহলের পরিচয় দাও। তাজমহলের উপর একটি টীকা লিখো। রচনামূলক প্রশ্ন,
শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করো। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করো। অষ্টম অধ্যায়, আওরঙ্গজেব ও মুঘলদের পতন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আওরঙ্গজেবের পূর্ণ নাম কি? জিন্দাপীর কাকে বলা হয়? ফতোয়ায়ে আলমগিরি কি? শেষ মুঘল সম্রাট কে ছিলেন? সংক্ষিপ্ত প্রশ্ন, মারাঠাদের বিরুদ্ধে আওরঙ্গজেবের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো। রচনামূলক প্রশ্ন, আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পর্যালোচনা করো। পানিপথের তৃতীয় যুদ্ধের উপর একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। নবম অধ্যায়, মুঘল সমাজ, প্রশাসন, শিল্প, স্থাপত্য ও অর্থনীতি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কী ছিল? কাননগ কী? সংক্ষিপ্ত প্রশ্ন, মুঘল যুগে শিক্ষা ও সাহিত্যের বিবরণ দাও। রচনামূলক প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালকে মুঘল চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় কেন? দশম অধ্যায়, ইংরেজদের আবির্ভাব, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয়? কলকাতা নগরীর গোড়াপত্তন করেন কে? ডুপ্লে কে ছিলেন? সংক্ষিপ্ত প্রশ্ন, ডুপ্লে সম্পর্কে যা জানো সংক্ষেপে। রচনামূলক প্রশ্ন, 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি ও ফলাফল পর্যালোচনা করো। দুই, ভারতে প্রাধান্য বিস্তারের জন্য ইঙ্গ ফরাসিদের মধ্যে যে সংঘর্ষ হয় তার একটি বিবরণ দাও। একাদশ অধ্যায়, বাংলায় ইংরেজদের উত্থান, পলাশির যুদ্ধ ও ভারতে কোম্পানির শাসন নীতি 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। অতি সংক্ষিপ্ত, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? রবার্ট ক্লাইভ কে ছিলেন? দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? সংক্ষিপ্ত প্রশ্ন, দ্বৈত শাসন কি? অন্ধকূপ হত্যা সম্পর্কে আলোচনা করো। 76-এর মনন্তর কি? রচনামূলক প্রশ্ন, পলাশি যুদ্ধের পটভূমি ও গুরুত্ব বর্ণনা করো। বক্সারের যুদ্ধের পটভূমি বর্ণনা করো এবং এর গুরুত্ব ব্যাখ্যা করো। দ্বৈত শাসন ব্যবস্থা বাংলার প্রজাদের উপর কি পরিণাম নিয়ে এসেছিল ব্যাখ্যা করো। দ্বাদশ অধ্যায়, সিপাহী বিপ্লব এবং স্বাধীনতা যুদ্ধ 1857-58 খ্রিস্টাব্দ। অতি সংক্ষিপ্ত, 1857 সাল ইতিহাস বিখ্যাত কেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সংক্ষিপ্ত প্রশ্ন, সিপাহী বিদ্রোহের কারণ কি? 1857 সালের স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ কারণ লিখো। রচনামূলক প্রশ্ন, 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 1857 সালের সিপাহী বিদ্রোহের, এখানে বিদ্রোহে হবে কথাটা ভুলে লিখি নাই, সিপাহী বিদ্রোহের কারণ কি ও ইহা ব্যর্থ হয়েছিল কেন? আশা করি তোমরা এই সাজেশন যদি ফলো করো তাহলে 99% কম পড়বে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, ওকে? আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আমি ইনশাল্লাহ সমাজবিজ্ঞান চতুর্থ পত্রের সাজেশনও দিয়ে দেবো 23 তারিখ ইনশাল্লাহ। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছে অবশ্যই ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবে, এবং যারা ইনস্টাগ্রাম IGTV ভিডিওটি দেখতেছে অবশ্যই IGTV ফলো করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যাও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।